অলৌকিক রোববারে আজ সত্যি ঘটনা অবলম্বনে নাটক হরনাথের মৃত্যু সাক্ষী। মৃত্যু শোক মানুষ সহ্য করে না, জগতের অষ্টম আশ্চর্য এটাই। প্রিয় মানুষটিকে ধরা ছোঁয়ার যখন কোনো উপায় থাকে না, তখন যেন তার চিন্তা স্মৃতি বিভিন্ন আশেপাশের ছোটখাটো ঘটনায় ভর করে সামনে এসে দাঁড়ায়। চোখ ভিজে যায়, বুক ব্যথা করে ওঠে, কিন্তু সেই শোক ও ক্রমশ কমে আসে। তারপর এক সময় আর মনেই পড়ে না তাকে। এরকমটাই স্বাভাবিক, এরকমটাই সাধারণত হয়ে থাকে। কিন্তু কখনো কখনো কোনো কোনো মৃত্যু কোনো জীবিত মানুষকে এমন ভাবে নাড়িয়ে দিয়ে চলে যায় যে সেই মানুষটি সারাটা জীবন ধরে বয়ে চলে সেই মৃত্যুর দুর্বহ ভার। হরনাথ মণ্ডল আর জগন্নাথ মণ্ডল ছিল দুই ভাই। কল্যাণীর কাছে একটি গ্রামে তারা থাকত। ছোটবেলায় খুব দুরন্ত ছিল দুজনেই, কারুর কথা শুনত না, বিভিন্ন দূরে দূরে জায়গায় চলে যেত ছোট ছোট আবিষ্কারের নেশায়। কোনো বাউলকে দেখতে কখনো, কখনো কোনো যাত্রা শুনতে অথবা খেলতে। দুই ভাই কিন্তু যমজ নয়। হরনাথ বছর দুয়েকের বড়, কিন্তু তারা হরিহর আত্মা। একদিন বেশ দূরের একটা গ্রামের এক বাউলের বাড়ি থেকে তারা দুভাই ফিরছিল, গান গাইতে গাইতে গুনগুন করে। বিয়ের আগে বাপের বাড়ি, বিয়ের পরে শ্বশুর বাড়ি, কন্যা তোর নিজের বাড়ি কই, ভারী খাসা পদখানি বেঁধেছে বাউল। তাদের দুজনেরই তখন বয়স সন্ধির সময়। পথে চলতে চলতে তারা কোনো জানা বা অজানা কন্যার কথা ভাবছিল কিনা তাই বা কে জানে। অন্ধকার মাঠের মধ্যে দিয়ে পথ, চারিদিকে বহুদূর পর্যন্ত কোনো গাছপালা নেই। বহুদূরে দেখা যায় মাঠের প্রান্তরেখা, সেখানে কিছু গাছ, কিছু কুটির। চাঁদ প্রতি রাতে এই মাঠটি একবার বেরোয়। আজও চাঁদ উঠেছে, সামান্য হলুদ বাঁকা চাঁদ। সে এখন স্থির হয়ে আছে বিশাল মাঠটিকে চিরে চলে যাওয়া পথটির ঠিক ওপরে। পাশাপাশি হাঁটছিল দুই ভাই। যদিও বয়স এখনো কুড়ির নিচেই তাদের, তবু তারা আজ পর্যন্ত কোনো ভয় ডর বিশেষ পায়নি। এর চেয়েও বেশি রাতে পটল ক্ষেতের পাটকাঠিগুলির পাশে শুয়ে থেকেছে তারা। নিস্তব্ধতা ভাঙতে এক একটা কাঠি নিয়ে ভেঙেছে পটপট করে। কখনো বা অনেক রাতে চলতে চলতে ঘুমিয়ে পড়েছে মাঠের ভিতরেই। অনেক বিপদ হতে পারত, হয়, কিন্তু তা সত্ত্বেও আজ পর্যন্ত কোনো বিপদ তাদের হয়নি। কোনো বিষধর সাপ এসে তাদের ছোবল মারেনি অথবা ক্ষতি করেনি কোনো শয়তান লোক। তবু আজকে হঠাৎ করে মাঠের মাঝখানে এসে হরনাথের বুকটা কেমন যেন ছ্যাঁদ করে উঠল। কেন জানে না, সে চাঁদের আলোয় কি একটা অদ্ভুত ছায়া পড়ল মনে হল। চট করে মুখটা একবার আকাশের দিকে তুলল হরনাথ। চাঁদটাকে কি ভয়ঙ্কর দেখাচ্ছে! একটা মেঘ ক্রমশ ঢুকে পড়ছে চাঁদটার সামনে। এইবার ঢেকে ফেলবে, আধো আভায় জমাট বাঁধা অন্ধকার। মেঘটাকে যেন মনে হচ্ছে একটা ভয়ঙ্কর প্রাণী, তার একটাই শিং, ওই বাঁকা চাঁদ। অন্ধকার এক রাক্ষস ধারালো চাঁদের শিং উঁচিয়ে হরনাথের দিকে প্রচণ্ড ভ্রুকুটি করে তাকায়। আতঙ্কে হরনাথ চোখ নামিয়ে ফেলে। এ কি দেখল সে? তার গা হাত পা শিরশির করছে কেন? সামনে দেখে ভাই জগন্নাথের কোনো খেয়ালই নেই। সে সোজা তাকিয়ে হাঁটছে নিজের মনে। তাকে দেখাবে ভেবে একবার আকাশের দিকে তাকাতেই দেখে নেই, চাঁদ নেই, রাক্ষস নেই, কিচ্ছু নেই, অন্ধকার, সম্পূর্ণ অন্ধকার আকাশ। মেঘটা এক মুহূর্তেই ঢেকে দিয়েছে বাঁকা চাঁদটা। মাঠের মধ্যে সেই ছোট্ট সরু পথটিতে আর এক হাত আগেও দেখা যায় না কিচ্ছু। সামনে জগন্নাথকে দেখা যায় না, কিন্তু পায়ে পায়ে সেই পথটাকে ঠাহর করে পা চালায় আস্তে আস্তে। আর দুপা যেতে না যেতেই সেই ঘন অন্ধকারে তার ধাক্কা লাগে আরেকটা মানুষের সঙ্গে, প্রায় চিৎকার করে ওঠে হরনাথ, কে? কিন্তু পরের মুহূর্তে বুঝতে পারে কেউ না, আরে ও জগন্নাথ, তার ভাই। পথে যেতে যেতে থমকে দাঁড়িয়েছে হঠাৎ। কিন্তু কেন দাঁড়ালো জগন্নাথ? সে তো দিব্যি অন্ধকারের মধ্যে গুনগুন করতে করতে এগোচ্ছিল নিজের মনে। মনটা বেশ খুশি ছিল তার আজ। মনে মনে সে বাউলের কথাই ভাবছিল আর ভাবছিল গানের কলি, দে 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 পাল তুলে দে মাঝি, যাবি মদিনা, তোর হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। আহা কি গান! এর মধ্যেই সে বুঝতে পেরেছে চাঁদের আলোটা ক্রমশ ক্ষীণ হতে হতে নিভে গেল, আর প্রায় কিছুই দেখা যাচ্ছে না। আন্দাজে পথ চলে সে। দাদা একটু পেছিয়ে পড়েছে, সে পড়ুক, পথ তো চেনা। কিন্তু হঠাৎ কিসের সঙ্গে একটা হোঁচট খেয়ে
পড়ে যেতে যেতেও সে সামনে নেয়। তার বুকটা ছ্যাত করে ওঠে, কিছুই বুঝতে পারে না সে। মাঠের মাঝখানে এই পথটার ভিতরে কি পড়ে থাকবে, আর আর যেটা পড়ে আছে সেটা তো ঠান্ডা কেন? পাটা সরিয়ে নেয় সে, আর সঙ্গে সঙ্গে পিছন থেকে একটা লোক এসে ধাক্কা দেয় তাকে। প্রথমটা চমকে গেল, তারপর সে বুঝতে পারে যে পিছন থেকে তার দাদা এসে তাকে ধাক্কা মেরেছে, মানে হঠাৎ করে ধাক্কাটা লেগে গেছে। সে ভয়ে হরনাথের হাতটা চেপে ধরে। কি ওটা, কি পড়ে রয়েছে রাস্তায়, কি? হরনাথ বুঝতে পারে তার ভাই ভয় পেয়েছে। সে আস্তে আস্তে জিজ্ঞেস করে, কিরে কি হলো, দাঁড়িয়ে পড়লি কেন? জগন্নাথ আরো শক্ত করে দাদার হাত চেপে ধরে বলে, দাদা ভাই কি একটা ঠেকলো, খুব ঠান্ডা। আর তক্ষুনি ঝট করে একটা দীর্ঘশ্বাসের মতন শীতের দমকা হাওয়া শুকিয়ে যাওয়া শূন্য মাঠটার ধুলো উড়িয়ে দিয়ে চলে গেল। নাকে মুখে এসে ঢুকে যায় সেই হাওয়া, অন্ধকারে যেন ছুরির মতো শরীরে এসে বিঁধে যায়। হরনাথ জবাব দেয়, আয় আয় তো দেখি কি। দুই ভাই অন্ধকারে পাশাপাশি রাস্তার সেই জিনিসটার পাশে হাঁটু গেড়ে বসে পড়ে, আর তখনই চাঁদ থেকে সরে যায় মেঘ। বাঁকা চাঁদের বিভৎস আলোয় তারা দেখতে পায় পথের মাঝখানে পড়ে আছে একটা লাশ। তারা একটা মৃতদেহের পাশে বসে আছে। মৃতদেহটি একটি পুরুষের, শীর্ণ চেহারা, কালো গায়ের রং, পেশিগুলি পাকানো, আর তার পরনে একটা গামছা। আর মৃতদেহটির মুখ যেখানে থাকার কথা সেখানে 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 কিচ্ছু নেই। মৃতদেহটি মুন্ডহীন, তার কাটা ঘাড় থেকে রক্ত বেরিয়ে জমে আছে তার চারপাশে। নিজের রক্তের উপর ঠান্ডা গলা কাটা মৃতদেহটিকে পড়ে থাকতে দেখে চোখ বিস্ফারিত হয়ে যায় হরনাথ আর জগন্নাথের। ঘাম দিতে থাকে গোটা শরীরে। জগন্নাথ আরো শক্ত করে চেপে ধরে দাদার হাত, আর সেই মুহূর্তে এতক্ষণের নিস্তব্ধতা চিরে মাঠের অন্যদিক থেকে শোনা যায় একটা কুকুরের ডাক, যেন নরকের কুকুর ডাকছে। বিভৎস, তীব্র ঘেউ 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 ঘেউ, হিমশীতল হৃৎপিণ্ড স্তব্ধ করে দেওয়া জান্তব চিৎকার। আর সেই চিৎকার আসে হরনাথ আর জগন্নাথের দিকে। একটু পরে হরনাথ দেখতে পায় তাকে। চাঁদের ক্ষীণ আলোয় তাদের লক্ষ্য করে ছুটে আসছে একটা বিশাল আকৃতি কুকুর। তার কালো পেশিগুলো চকচক করছে, ঝকমক করছে তার বিষাক্ত নখ। প্রতিটি লাফে যেন তাদের আরো নিকটবর্তী হচ্ছে ভয়ঙ্কর মৃত্যু, নিশ্চিত মৃত্যু। কুকুরটা তাদের থেকে একটু দূরে এসে হঠাৎ থেমে যায়। তার চোখগুলো জ্বলজ্বল করছে, মুখটা হাঁ, ধারালো দাঁতগুলোর ফাঁক দিয়ে বের হয়ে ঝুলে আছে লালায় ভর্তি বিশাল লাল জিভটা। আর সেই লকলকে জিভটা বার করে কুকুরটা হাঁপাতে শুরু করে। হরনাথ আর জগন্নাথ দুই ভাই মূর্তির মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপতে থাকে। পিছনে ফিরে যে তারা পালাবে সেই বুদ্ধিটুকু তাদের আসে না। সাপ যেমন শিকারকে সম্মোহিত করে ফেলে প্রথমে, তারপর ধীরে ধীরে গিলে ফেলে, ঠিক তেমনই ওই বিশাল নেকড়ের মতন জন্তুটি যেন সম্মোহিত করে ফেলছে তাদের। একটু নড়ে ওঠে জগন্নাথ, আর সেই মুহূর্তেই তাদের প্রস্তুত হওয়ার সামান্য সময়টুকু না দিয়ে সামনে দুপায়ে মাঠের ধুলো আঁচড়ে উড়িয়ে জগন্নাথ আর হরনাথ দিকে লাফ দেয় কুকুরটা। এক প্রচন্ড লাফে জগন্নাথকে নিয়ে ছিটকে পড়ে একটু দূরে। চাঁদের আলোয় নিজের চোখকে হরনাথ বিশ্বাস করতে পারে না। কুকুরটার বিশাল চোয়াল একবার হাঁ হয়, সে দেখে কুকুরটি তীক্ষ্ণ ধারালো দাঁত দিয়ে কামড়ে ছিঁড়ে নিল জগন্নাথের মুন্ডু। জগন্নাথের মুন্ডুটা মুখে নিয়ে সে বিশাল কুকুরটা মাঠের অন্য পারে অদৃশ্য হয়ে গেল বিরাট বিরাট লাভে। হরনাথের হাত পা অসাড় হয়ে যায়। ঠিক একই রকম দুটো মৃতদেহ এখন পড়ে আছে অন্ধকারে ঠিক তার পাশে। তার মনে হয় সে মূর্তির মতন মাটির সঙ্গে আটকে গেছে। একটু দূরে পড়ে রয়েছে তার ভাইয়ের মৃতদেহ, মুন্ডহীন। সারা সন্ধে তারা একসঙ্গে কাটিয়েছে, আজ গান শুনেছে, আসরের বাইরে গিয়ে বিড়ি খেয়েছে লুকিয়ে, সব শেষ, সমস্ত। কি করে হতে পারে, জীবনে আর কখনো দেখা হবে না তাদের।
আর কোনোদিন মাঠে হাঁটবে না, তার একসঙ্গে দৌড়বে না, আর কখনো তার ভাইয়ের মুখটাও দেখবে না। সে মুন্ডুটা নিয়ে চলে গেছে ওই 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 ভয়ানক কুকুরটা। হঠাৎ বিস্ফোরণের পর শান্ত, মৃত্যুর মতো শান্ত হয়ে যায় হরনাথ। সে বুঝতে পারে কুকুরটা একটু পরেই ফিরে আসবে, আর তার মুন্ডুটাও ছিনে নিয়ে চলে যাবে। নিয়তি, নিয়তি, সে অপেক্ষা করতে শুরু করে। তার মাথায় খেলে না, তার এখন পালানো উচিত, উচিত গ্রামে গিয়ে খবর দেওয়া। তাকে তো বাঁচতে হবে, কিন্তু বাঁচতে চায় না হরনাথ। অন্তত এই মুহূর্তে, এই মুহূর্তে সে মরে যেতে চায়। তার জ্ঞান ছিল না কোনো। পরের দিন সকালে দুটি মৃতদেহের সঙ্গে অসার হরনাথকে আবিষ্কার করলো মাঠের মধ্যে দিয়ে যাতায়াত শুরু করা চাষিরা। হরনাথ কোনো কথা বলতে পারছিল না, চিনতে পারছিল না কাউকে। সারা রাত মৃতদেহ দুটির পাশে বসে স্তব্ধ হয়ে সে অপেক্ষা করছিল কুকুরটির। সে নিশ্চিত ভেবেছিল তার মাথাটাও ছিঁড়ে নিয়ে যাবে সেই নিশ্চিত মৃত্যু, কিন্তু সেই মৃত্যু আসেনি। এসেছিল আরেকটা ভোর। লাল সূর্য আলো করে দিয়েছিল আকাশ, আর একটু পরেই মাঠে যাওয়া চাষিরা আবিষ্কার করেছিল তাদের, তাদের মানে দুটি মৃতদেহ আর হরনাথকে। ভাইয়ের মৃত্যুশোক ভুলতে পারেনি হরনাথ। সেই দুর্ঘটনার পর দু বছর বোবা মূর্তির মতো ঘুরে বেড়াত সে, কারোর সঙ্গে কথা বলতো না কোনো, বারবার অন্যমনস্ক হয়ে যেত, মনঃসংযোগ করতে পারত না কিছুতেই, আর বারবার চমকে চমকে উঠত, পালিয়ে যেত কোথাও বাচ্চা কোনো কুকুর দেখলেও। আস্তে আস্তে এই সমস্ত ভয় বা অস্বাভাবিকতাই তার কেটে গেছে। কল্যাণী ছোট্ট গ্রামে আর থাকে না সে, এখন সে থাকে কলকাতা টালিগঞ্জ ট্রাম ডিপোর পাশে, একটা বস্তির পাশে, একটা বাড়িতে একটা ছোট্ট ঘর ভাড়া নিয়ে একা। সেখানেও মনে হয় থাকতে পারবে না সে। বড় বাজারে একটা জায়গায় একটা ছোট্ট কাজ করত সে, খুবই কম মাইনের। গত দু মাস সেই চাকরিটাও তার নেই, ফলে বাসার ভাড়াও বাকি পড়ে রয়েছে। আর মনে হয় না তাকে বাড়িওয়ালা শীতলবাবু থাকতে দেবেন। কলকাতা আসার সিদ্ধান্তটা তার নেওয়া গ্রামের স্মৃতিগুলো থেকে পালিয়ে আসার জন্য। কাকার কাছে থাকতো তারা দুই ভাই, বাবা মা স্মৃতি তাদের বিশেষ নেই। শুনেছে জগন্নাথের জন্মের পরপরই নাকি এক বিশাল অগ্নিকাণ্ডে তাদের দুজনের মৃত্যু হয়েছিল। কাকারা হরনাথকে ফেলে দেননি ঠিকই, কিন্তু বুকেও তুলে নেননি তা বলে। আর সেই দুর্ঘটনাটার পর গোটা গ্রামের সমস্ত লোকই হরনাথকে অদ্ভুত এক চোখে দেখত। গোটা গ্রামের মানুষই যেন গাঁথা হয়ে গিয়েছিল সেই রাতের ভয়ঙ্কর সব গল্প। আর কেউ কিচ্ছু জানত না কি হয়েছিল হরনাথ ছাড়া, সেও কাউকে কিছু বলেনি। তাই গ্রামবাসীরা নিজেরাই সৃষ্টি করেছিল দুটি মুন্ডহীন লাশ এবং হরনাথকে নিয়ে সেই গল্পগুলি। কিন্তু হরনাথ জানে সত্যিটা সেই গল্পগুলোর থেকে অনেক বেশি ভয়ঙ্কর। সেই সত্যিটাকে ভুলতেই কলকাতায় পালিয়ে এসছে সে একটা ছোট্ট কাজ নিয়ে। গ্রামে থাকতে তার জীবনটা ক্রমশ থেমে যাচ্ছিল, তাই পালিয়েছে সে। কিন্তু পালিয়ে যাবে কোথায়? নিজের কাছ থেকে তো আর পালানো যায় না। এখনো তাকে ধাওয়া করে সেই রাত, মনের ভুলে হঠাৎ করে চমকে উঠে সে তাকিয়ে দেখে, লক্ষ্য করে কোনো কুকুর ছুটে আসছে কিনা তার দিকে, কোথাও থেকে, কোনো অন্ধকার থেকে। নিজের ছোট ঘরটায় ঢুকে একটা ক্লান্তির নিঃশ্বাস ফেলে হরনাথ। আজকে সে সত্যিই ভেবেছিল বাড়িওয়ালা দরজায় নতুন একটা তালা লাগিয়ে দেবে, সে নিশ্চয়ই ঢুকতে পারবে না। অসম্ভব কিছুই নয়, যে কোনো দিনই হতে পারে। সমস্ত দিনটা রোদে ঘুরে আজকেও একটা কাজ জোগাড় করতে পারেনি সে। প্রতিদিনই চলছে এই ঘটনা গত দু মাস ধরে, জমানো টাকা প্রায় শেষ, খাওয়া দাওয়া চলবে না আর কয়েকদিন পর থেকেই। কুঁজোয় রাখা সামান্য জল উপুর করে খেয়ে নেয় হরনাথ, ভাবে বিছানায় গিয়ে শুয়ে পড়বে। কাল সকালে একটা গুদমে যাওয়ার কথা আছে, ওয়াচম্যানের চাকরি। এতক্ষণ খোলা দরজা দিয়ে চাঁদের আলো আসছিল, এখন বিছানাটা পরিষ্কার করবে বলে দরজাটা বন্ধ করে আলোটা জ্বালাতে যায় সে, আর সঙ্গে সঙ্গে চমকে ওঠে। কি যেন বলল, আলোটা জ্বালাস না। কি, কেউ কি সত্যি কিছু বলল? ঠিক শুনছে সে? না না, হতেই পারে না। পাত্তা না দিয়ে আবার আলোটা জ্বালাতে যায় হরনাথ,
এবার সে শুনে, সে সত্যি শুনে। ঘরের কোণ থেকে কে যেন তাকে উদ্দেশ্য করে পরিষ্কার গলায় বলে উঠল, আলোটা জ্বালাস না দাদা, বলছি না, শুনছিস না কেন? ভীষণ ভয় পেয়ে যায় হরনাথ। কে কে তার ঘরের মধ্যে এত রাত্রে তাকে না জানিয়ে, এবং সে যে স্পষ্ট শুনল দাদা দাদা, তাকে লোকটি দাদা বলে ডাকছে। তবে কি এত দিন পরে হরনাথ শুনতে পায় কুকুরের অস্পষ্ট ডাক। তার মনে হয় তার ঘরের মধ্যে একটা কুকুর ঢুকে পড়েছে, সে ডাকছে। একটু পরে আবার স্পষ্ট কুকুরের ডাক শোনা যায়। নিঃসন্দেহ হরনাথ। সে চমকে মাথাটা খাটের দিকে ফেরায়। ঘর বন্ধ, অন্ধকার। অন্ধকারে দেখা যায় একটি মানুষ এবং একটি কুকুরের ছায়ার অবয়ব পাশাপাশি বসে রয়েছে তার বিছানায়। বিশাল একটি কুকুর এবং একটি মানুষ। কিশোর, শিউরে ওঠে হরনাথ, কিন্তু তারপরেই তার খুব একটা ভয় করে না। সে তো জানে, সে তো মনে মনেই জানে ওরা কারা, সেই কুকুরটি এবং জগন্নাথ তার ভাই। সেই রাতের পর থেকে আজ পর্যন্ত প্রতি রাতেই কি সে ভাবেনি সেই কুকুরটি এবং তার ভাইয়ের সঙ্গে তার আবার দেখা হবে কখনো না কখনো। এ তো তার দৃঢ় বিশ্বাস ছিল। তাই যখন সে বোঝে সেই বিশ্বাস ভুল ছিল না, তখন হরনাথের আর ভয় করে না। বরং সে বলে, কে, চিনতে পারছিস না? আমি যোগু, তোর ভাই। কিছুক্ষণ কথা বলতে পারে না হরনাথ। তাকে বিশাল অন্ধকার কুকুরটি খাট থেকে লাফিয়ে নেমে সারা ঘরে ঘুরে বেড়াচ্ছে। ভয়ে চেয়ারে বসে পড়ে হরনাথ, পা দুটো তুলে নেয় চেয়ারের উপরে, বাবু হয়ে বসে। কাঁপা কাঁপা গলায় জগন্নাথকে জিজ্ঞেস করে, তোর কি কি হয়েছিল? দেখেছিলি তো কি হয়েছিল, আর কি হবে? একটু চুপ করে থাকে হরনাথ। সে তো সত্যি দেখেছিল কি হয়েছে, কিন্তু ওইটুকুই কি সব? আগের মুন্ডহীন লাশটা কার, আর এখন ওরা এলো কি করে, কোথা থেকে? অনেক অনেক প্রশ্ন ভিড় করে আসে তার মনে, মাথার ভিতর, কিন্তু সে জিজ্ঞেস করে উঠতে পারে না। ছায়ার কুকুরটা তার চেয়ারের তলাতেই কুণ্ডলী পাকিয়ে বসে আছে। ওর দাঁত দেখা যায়, অস্বাভাবিক দাঁড়ালো দাঁতগুলো। হরনাথ ভয় ভয় জিজ্ঞাসা করে, এই কুকুরটা তোর সঙ্গে কেন? ও তো থাকবেই, ওকে নিয়ে ভাবিস না, বরং নিজেকে নিয়ে ভাব। তোর তো এদিকে মহা বিপদ, নিজের কি হবে ভেবেছিস একবারও? আমরা তোর সঙ্গে থাকবো বলে এলাম তো, তুই তো আর নিজেই কয়েকদিন পর কোথায় থাকবি ঠিক নেই। আমার সঙ্গে থাকবি সত্যি? কেন, অসুবিধে আছে নাকি কোনো? কিন্তু কি করে থাকবি? কেন, ঠিক এখন যেভাবে আছি সেভাবে, ছায়া হয়ে। ছায়ার কুকুর আবার লাফ দিয়ে উঠে পড়ে হরনাথের বিছানায়, গুটিসুটি মেরে শুয়ে পড়ে জগন্নাথের পাশে। জগন্নাথ বলে, কিন্তু তার আগে তোর অবস্থাটা তো পাল্টাতে হবে। এত ছোট ঘরে তুই নিজেই থাকতে পারিস না, আমাদের রাখবি কি করে? এই গোটা বাড়িটা পেলে না হয় একটু খেলে ছড়িয়ে থাকা যেত, কি বলিস? আমার তো ভাড়ার ঘর, জানি জানি সবই জানি। এখন তুই এই বাড়িতে ভাড়া থাকিস, কিন্তু একদিন একদিন তো তুই এই বাড়িটার মালিকও হয়ে যেতে পারিস, নাকি? মালিক কি করে, কি করে তুই জানিস না কি করে? না না, বিশ্বাস কর, বিশ্বাস কর, সত্যি আমি জানি না কি করে।
তুই জানিস যোগ, আমার গত দু মাস ধরে কোনো চাকরি নেই, ইনকাম নেই কোনো, বাড়ি ভাড়া দিতে পারছি না, বাড়ির মালিক যে কোনো দিন আমার জিনিসগুলো বের করে করে তালা দিয়ে দেবে। সব জানি আমি, সমস্ত কিছু সব কিছুই আমি জানি। আমি এও জানি একদিন এই বাড়িটা হয়ে যেতে পারে আমাদের। ভাব একবার, এই বাড়িটার দোতলার বারান্দায় আমি আর তুই বসে চা খাবো, সারা বাড়িতে ঘুরে বেড়াবো, থাকবো, এই বাড়ির মালিকের কেউ নেই, শুধু আছে টাকা, অনেক টাকা, অনেক টাকা, এই বাড়ির সিন্ধুকে, সব তোর হয়ে যাবে, সব সব তোর। তুই এসব কি বলছিস যোগ? তুই তো এরকম ছিলিস না, তুই তো খুব সরল ছিলি, তুই তো বাউল গান শুনতি, কি হয়েছে তোর? আমি তো আসলে এরকমই, আমি এই রকমই তো, তুইও আসলে এরকম। চ আমরা দুজনে এই বাড়িটায় থাকি, তোর আর কোনো বিপদ হবে না। আমি অনেক কিছু জানি, অনেক কিছু, সব সব তোকে আমি শিখিয়ে দেব, তুই শুধু আমার কথা শুনে চল। তোর কথা কি কথা, কি কথা শুনতে হবে আমায়? খুন কর। পারবো না আমি, পারবো না। গলাটা ভয়ঙ্কর হয়ে ওঠে জগন্নাথের। পারতে তো তোকে হবেই দাদা, আমাদের জন্য পারতে হবে। এখন তো তুই আর একানো শাগের মতো, আমরা তো আছি, তোকে পারতেই হবে। ছায়ার কুকুর বিছানা থেকে লাফিয়ে নেমে এসে দু পা তুলে দেয় হরনাথের চেয়ারে। হরনাথ এতক্ষণে ভালো করে দেখতে পায় কুকুরটার বিশাল লাল জিভ, ধারালো দাঁত। কুকুরটা তার কোলে থাবা রেখে তার দিকে হিংস্র দৃষ্টিতে তাকিয়ে থাকে। হরনাথের এবার ভয় করে আবার, সে অসহায় চোখে তাকায় ভাইয়ের দিকে, তাকিয়ে বোঝে তার ভাইয়ের কথা অক্ষরে অক্ষরে তাকে মেনে চলতে হবে, না হলে যে কোনো মুহূর্তে ছায়ার কুকুর তার তার গলা থেকে ছিঁড়ে ফেলতে পারে তার মুন্ডু। সে জিজ্ঞেস করে, কিন্তু কিন্তু পুলিশ আছে, পুলিশ আছে যোগু, ফাঁসি হয়ে যাবে তো? কিচ্ছু হবে না, শোন, এই বাড়ির মালিক একলা লোক, একদম একা, সাত পাঁচ কেউ নেই তার। হ্যাঁ জানি তো, তার গলা কেটে ফেললে কারোরই কিছু যায় আসবে না, কেউ তো জানবেই না, শুধু তুই, শুধু তুই থাকবি। এখন তো এখানে তুই থাকিস, আর থাকে তোর বাড়ির মালিক। ভেবে দেখ একবার, ভেবে দেখ। কিন্তু কিন্তু ওই ডেড বডিটা, লাশটা, লাশটা কোথায় লুকোবো? ভীষণ শব্দ করে হেসে ওঠে জগন্নাথ, যেন কদর্য কোনো মজা পেয়েছে সে। লাশ, লাশ খেয়ে নেবে, খেয়ে নেবে, লাশ তো আর থাকবেই না, লাশটা খেয়ে নেবে। কিসব বলছিস তুই, কে খেয়ে নেবে লাশ? ওই তো, ও ওই যে যাকে ভয় পেয়ে তুই খুন করতে রাজি হয়ে গেলি, যে তোর কোলে পা দিয়ে তোর দিকে তাকিয়ে আছে, সে। কুকুরটা, কুকুরটা! প্রচন্ড ভয় করে ওঠে হরনাথের,
কুকুরটা লাশটা খেয়ে নেবে, আর কিচ্ছু পড়ে থাকবে না, রক্ত না, মাংস না, কিচ্ছু না, কেউ কিচ্ছু জানতে পারবে না, বাড়িটা এত টাকা পয়সা সব তার হয়ে যাবে, তার তার লোভ হয়, খুব লোভ হয়। জগন্নাথ যেন তার মনের কথাগুলো পড়ে ফেলে, বলে, শোন, সবাইকে কাল বলে দিবি তোর বাড়িওয়ালা বেনারস গেছে ঘুরতে, ওর তো যাওয়ার কথাই আছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, পরশুদিন। ও ভেবেছে তোকে বের করে দিয়ে ঘুরতে চলে যাবে, যা তার আগে ওকেই আমরা বের করে দিই, সবাইকে বলে দিবি বাড়িওয়ালা একদিন আগে বেনারস চলে গেছে, শুধু আমরা জানব, তোর বাড়িওয়ালা আর ফিরবে না। শীতলবাবু নিজের ঘরে শুয়ে ঘুমোচ্ছিলেন। তিনি শান্তিপ্রিয় লোক, অবিবাহিত, রিটায়ার করার পর জমানো টাকা আর বাড়ি ভাড়ার টাকায় তার চলে যায়। প্রতিদিনই তিনি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন, আর তার ঘুমোতে একটু দেরি হয়ে গেছিল। সমস্ত অপ্রিয় সিদ্ধান্ত নেওয়ার দিনই তার এটা হয়, ঘুমোতে একটু দেরি হয়ে যায়। অবশ্য এটা তো স্বাভাবিকই, একটা মানুষকে বাড়ি থেকে বার করে দিতে কারই বা ভালো লাগে। হরনাথকে চেনেন তো বহুদিন, কিন্তু ভাড়া দেওয়া যদি একেবারেই কেউ বন্ধ করে দেয়, তাহলে তার পক্ষে আর সম্ভব নয় সেই লোকটাকে এমনি এমনি বাড়িতে রেখে দেওয়া, কোনো মতেই সম্ভব না। কালোকে কথাগুলো বলে ওর জিনিসগুলো বের করে দরজায় নিজের তালা লাগিয়ে পশু বেনারস চলে যাবেন তিনি, সেই ভালো হবে। হরনাথ নিশ্চয়ই তারপর চাকরি পেয়ে যাবে একটা, বেনারস থেকে তিনি ফিরতে ফিরতে, আর যদি নাও পায়, তার এত তো কিছু ভাবার নেই, একটা অনাত্মীয় ভাড়া টেকে নিয়ে অপরাধ বোধে ভোগারও কিছু নেই। হঠাৎ ঘুমটা ভেঙে গেল শীতলবাবুর, না কোনো আওয়াজে নয়, কোনো স্বপ্ন দেখেও নয়, কেমন যেন একটা ভয়ে। ঘুমের মধ্যেই তার এত ভয় করল যে চমকে উঠে পড়লেন তিনি ঘুম থেকে, আর উঠেই দেখলেন তার বিছানার উল্টো দিকে একটা ছায়া ঘন হয়ে বসে আছে, টেবিল আর জলের কুঁজোর পাশে জমাট ঘন অন্ধকার। কি অন্ধকার করে, তার চেয়ে অন্ধকার ওই ছায়াটা। জানলার কাছ দিয়ে ঘরে ঢুকছে বাঁকা চাঁদের অদ্ভুত আলো, সেই হলুদ সাদা আলো ভেদ করতে পারছে না সেই অন্ধকারকে, যেন একতাল মাংস অথবা মাটি অথবা অথবা কোনো শরীর। ওটা কি? হাঁ করারও সময় পেলেন না তিনি, তার আগেই কুকুরটি তার সমস্ত শরীর ঝাঁকিয়ে জানলা দিয়ে আসা চাঁদের আলোয় ফিরে তাকিয়েছে তার দিকে। জমাট অন্ধকার দিয়ে তৈরি একটি বিরাট কুকুর, তার বিশাল মাথা, প্রচণ্ড দুই অদ্ভুত চোখ, চোখ দুটি জ্বলছে দিক দিক করে যেন দুটি তপ্ত কয়লার টুকরো, গাঢ় লাল, বিশাল দুই থাবা মেঝে আঁচড়াচ্ছে, কড়কড় শব্দ তুলছে। কুকুরটি এবার হাঁ করে, অন্ধকার সেই কুকুরটির মুখে তীক্ষ্ণ ধারালো সাদা দুপাটি হলুদ দাঁত আর বিশাল তার লাল জিভ, হাঁপাচ্ছে সে, লকলকে জিভ বার করে হাঁপাচ্ছে। শীতলবাবু কিছুই বুঝতে পারেন না কি ব্যাপার, তিনি মনে করেন তিনি স্বপ্ন দেখছেন, চোখ বন্ধ করে ফেলেন, তারপর তারপর উঠে পড়েন। না, ঘরে তো কেউ নেই। স্বপ্ন দেখেছেন, ঘরের মধ্যে কুকুর আসবে কোত্থেকে? হ্যাঁ হ্যাঁ, মনের ভুলই বটে, কি দেখতে কি দেখেছেন? না না, কোনো কিছুই নেই, ওই তো টেবিল, ওই তো জানলা দিয়ে এসে পড়ছে চাঁদের আলো, কই, কোনো কুকুরের ছায়া তো নেই, কোনো কুকুরের থাকার কোনো লক্ষণই নেই। নিশ্চিন্ত হয়ে চিত হয়ে থাকা অবস্থা থেকে এবার ডান পাশ ফেরেন শীতলবাবু, আর তারপরই ভয়ে কাঁটা হয়ে যান। দেখেন তার পাশে তার বিছানার উপর জমদূতের মতো বসে আছে সেই ভয়ঙ্কর বিশাল ছায়ার কুকুরটা, তাকে দেখছে, অপেক্ষা করছে তার জন্য। বিশাল একটা হাঁ করে কুকুরটা, ভয়ে ছিটকে গিয়ে বিছানার অন্যদিক থেকে নামতে গিয়ে পায়ে চাদরটা জড়িয়ে ফেলে বিছানার তলায় পড়ে যান শীতলবাবু। কুকুরটা বিছানার ধারে এসে মাথা ঝুঁকিয়ে তাকে দেখে অনেকক্ষণ ধরে, আস্তে আস্তে ছেঁচড়ে ছেঁচড়ে শীতলবাবু বিছানার তলায় গিয়ে আশ্রয় নেন। সেইভাবে কতক্ষণ ছিলেন তিনি জানেন না, আতঙ্কে স্তব্ধ হয়ে তিনি চুপ করে পড়েছিলেন নিঃসাড়ে, ভয়ে বেরোলেই তাকে ওই কুকুরটার মুখে পড়তে হবে।
মিনিটের পর মিনিট, ঘন্টার পর ঘন্টা বসে থাকার পর মানুষ আর বসে থাকতে পারে না। এক সময় তাকে মুখ বাড়িয়ে দিতে হয় অনিশ্চিতের উদ্দেশ্যে। শীতলবাবু তাই করলেন। অনেকক্ষণ পর তিনি বেরোলেন খাটের তলা থেকে। গোটা ঘরটায় তাকিয়ে দেখলেন ভালো করে, না না, কোথাও কুকুরটা নেই। ঘড়িতে রাত 3টে বাজে। ভয় পেয়ে গেছেন। তিনি এখনো বুঝতে পারছেন না তিনি সত্যি দেখেছেন না সবটাই স্বপ্ন। স্বপ্ন নয়, দুঃস্বপ্ন। গলা শুকিয়ে গেছে, জল খেতে হবে। কোন রকমে একটুখানি জল খেয়ে তিনি বুঝতে পারেন না কি করবেন। একাই ঘরে আর থাকতে পারবেন না তিনি। নিজের ঘরের দরজা খুললেন তিনি। সিঁড়িতে আলো জ্বলছে, সেই আলো লক্ষ্য করে তিনি এগোতে শুরু করলেন। না না, হরনাথকে তাড়াবেন না তিনি। সে বাড়ি ফিরেছে, শব্দ পেয়েছেন। আজকে রাতটা তার ঘরে গিয়েই তিনি কাটাবেন। ভাগ্যিস আরেকটা মানুষ ছিল আজ বাড়িতে, না হলে কি করে যে কি যে হলো তার সঙ্গে কোনো মতেই কোনো ব্যাখ্যা পান না শীতলবাবু। স্বপ্নই দেখেছেন তিনি, যাই হোক। কিন্তু একা আজকে আর থাকা যাবে না। হরনাথের ঘরের সামনে দাঁড়িয়ে একটু ইতস্তত করেন তিনি। ঘরটা খোলা। ঘর খোলা রেখে কোথায় গেছে ছেলেটা এত রাতে? আজকেই রাতে। কিছুক্ষণ হরনাথের ঘরের সামনে দাঁড়ান শীতলবাবু। বুঝতে পারেন না ঢোকাটা উচিত হবে কিনা। হয়তো বাথরুমে গেছে, ঢুকে তাকে দেখে চমকে যাবে না তো। সে যাই হোক, দেখা যাবে। আপাতত বসাতো যাক। ঘরে ঢোকেন তিনি, দেখেন ঘরের মাঝখানে চেয়ারটা এনে রাখা আছে। চমকে যান। তাহলে কি হরনাথ জানতো যে তিনি আসছেন, নাকি অন্য কেউ এসেছিল? কি যে ভুলভাল ভাবছেন তিনি। এগিয়ে গিয়ে চেয়ারটায় বসেন শীতলবাবু। খোলা দরজা দিয়ে চাঁদের আলো ঘরে ঢোকে। বিছানাটা দেখে মনে হয় আজকে রাতে কেউ শোয়নি। কেন, কি করছিল? হঠাৎ পেছনে দরজাটা বন্ধ হয়ে যায়, ঘরটা অন্ধকার হয়ে যায়। শীতলবাবু চমকে চেয়ার থেকে দাঁড়িয়ে উঠতে চান, আর সেই মুহূর্তে এক গাছা দড়ি এসে পড়ে তার উপরে। নিপুণ দ্রুত হাতে তিনি কিছু করার আগেই তাকে অন্ধকারের মধ্যে কেউ চেয়ারটার সঙ্গে বেঁধে ফেলে। নিদারুণ আতঙ্কে চেঁচিয়ে ওঠেন শীতলবাবু। কে কে? হরনাথ, হরনাথ! এই তো শীতলদা, আমি, আর কেউ নয়। চেয়ারের পিছন থেকে দড়িটায় টান দিয়ে দুবার ঝাঁকিয়ে ঠিকঠাক বাঁধা হয়েছে কিনা দেখে নিয়ে বেরিয়ে আসে হরনাথ। বিছানায় গিয়ে বসে শীতলবাবু নিজের চোখে বিশ্বাস করতে পারেন না। হরনাথ তাকে বেঁধে ফেললো চেয়ারটার সঙ্গে। কেন, কেন? হরনাথ যেন তার মনের কথা টের পেয়ে উত্তর দেয়। কেন বলছি শীতলদা, দাঁড়ান আগে পরিচয় করিয়ে দিই। ঘরের একটা অন্ধকার কোণে আঙুল দিয়ে নির্দেশ করে হারাধন, বলে, দেখতে পাচ্ছেন ওদের? দেখতে পাচ্ছেন তো? শীতলবাবু নজর করে দেখেন, যেন দুটি ছায়া মূর্তি বসে আছে সেখানে। একটি মানুষ, কিশোর, আরেকটি আরেকটি হলো সেই কুকুরটা যাকে তিনি তার নিজের ঘরে দেখেছিলেন। স্বপ্নই তো নাকি সত্যি? কুকুরটা উঠে এসে চেয়ারের নিচের মেঝেতে কুণ্ডলি পাকিয়ে বসল। কুকুরটাকে দেখি হরনাথ বলল, ওকে তো চেনেনি, আর ওটি আমার ভাই জগন্নাথ। কিছুক্ষণ কিছু বুঝতে পারলেন না শীতল। তারপর শুনলেন হিংস্র ঠান্ডা গলায় হরনাথ বলছে, আপনার তো কেউ নেই, এত বড় বাড়ির কি দরকার আপনার? এইবার থেকে এই বাড়িতে আমরা থাকব, আমি, আমার ভাই, আরো। হাসির আওয়াজে কুকুরটা মাথা তোলে, যেন সম্মতি জানায়। শীতলবাবু বলেন, সে তো এখনো আছো, থাকো না, থাকো না, আমার কোনো আপত্তি নেই, তোমায় আর ভাড়া দিতে হবে না,
আমি এই কথাটা বলতেই তো। এখনকার তাকে থামিয়ে দেয় হরনাথ, এখনো তো আপনি আছেন, আপনি আর থাকবেন না, আমরা থাকব আমাদের মতন করে। কি বলছো তুমি হরনাথ? আমি থাকবো না মানে মানে মানেটা খুব সোজা শীতলদা, আপনি মারা যাবেন আজকে, আজকে রাত্রে। মারা যাবো? আপনার গলাটা কেটে ফেলবো আমি। এই দেখুন, চিনতে পারছেন, চিনতে পারছেন এটা? ধারালো লম্বা একটা ছুরির মতো লোহার পাত হাতে নিয়ে দেখায় হরনাথ। শীতল চিনতে পারেন সেটা? কিছুদিন আগে যখন বাড়ি মেরামত হচ্ছিল, একটা লোহার পাত চেয়ে নিয়েছিল সে, সেটাকে শান দিয়ে এরকম একটা ছুরি বানিয়ে ফেলেছে সে। কি ভয়ঙ্কর! প্রচন্ড ঘামে কপাল মুখ জামা ভিজে যায় শীতলবাবু। তিনি বুঝতে পারেন না কি করবেন, কি করা উচিত। কুকুরটা যেন মজা পেয়ে মুখ হাঁ করে, দাঁত বের করে তার দিকে তাকায়। তিনি শোনেন হরনাথ বলেই চলেছে, আপনার গলাটা কেটে ফেলবো, তারপরে ও ওই ও ও দেখুন দেখুন, কুকুরটার দিকে দেখায় সে, ও আপনাকে খেয়ে ফেলবে, সবটা খেয়ে ফেলবে, রক্ত মাংস মজ্জা চামড়া সমস্ত। আপনি আর থাকবেন না, সবাই জানবে আপনি বেনারসে গেছেন, শুধু আমরা জানবো আপনি আর নেই। নিদারুণ আতঙ্কে স্তব্ধ হয়ে যান শীতলবাবু। তিনি কিচ্ছু বুঝতে পারেন না, এই হরনাথকে তিনি চেনেন না, যে লোকটিকে তিনি চিনতেন এসে নয়, এ একটা শয়তান, এ তাকে হয়তো সত্যি খুন করে ফেলবে। আর কুকুরটা, ওই যে কিশোরটা বসে আছে, কিশোরটি অন্ধকারের ভেতরে বসেই আছে, আর কুকুরটি এতক্ষণে গিয়ে বসেছে হরনাথের পাশে, যেন পোষা। তাকে এক্ষুনি পালাতেই হবে এখান থেকে, এক্ষুনি। হাত দুটি ফাঁকা আছে তার, শুধু কোমরটুকু বাঁধা চেয়ারের সঙ্গে। তিনি উঠে দাঁড়াতে পারবেন চেষ্টা করলে? হ্যাঁ হ্যাঁ পারবেন, অবশ্যই পারবেন, তাকে পারতেই হবে। কোনো রকমে কোমরে বাঁধা চেয়ারটা নিয়ে উঠে দাঁড়াবার চেষ্টা করেন, তারপর খোঁড়াতে পিছন ফিরে দৌড়ে যান দরজার দিকে। কিচ্ছু দেখতে পাচ্ছেন না তিনি, অন্ধকার অন্ধকার, সমস্ত ঘরটা অন্ধকার। কিন্তু মৃত্যু ভয়ে মানুষ যে কোনো অসম্ভব কাজও সম্ভব করার চেষ্টা করে, সে বুঝতে পারে কোনো লাভ নেই, কিন্তু তবু চেষ্টা করে। শীতলবাবু দৌড়ে গেলেন ওই খোঁড়াতেই দরজার দিকে, আর কিছু দূর যেতে না যেতেই যা স্বাভাবিক তাই ঘটল, তিনি পড়ে গেলেন দরজার একটু আগেই, তিনি পড়ে গেলেন মুখ থুবড়ে। চেয়ারটা তার বাঁধাই রইল তার পিছনে, সেটা পড়লো তার পিঠের উপরে, প্রচন্ড লাগলো তার চিবুকে, পিঠে, হাঁটু দুটো মনে হয় পেটে গেল। শীতলবাবু পায়ের শব্দ শুনতে পেলেন, যা ক্রমশ এগিয়ে আসছে তার দিকে। শীতল গম্ভীর সেই পায়ের আওয়াজ। হরনাথ আস্তে আস্তে এগিয়ে এসে বসল শীতলবাবুর মাথার পাশে, এগিয়ে এলো বিশাল কুকুরটিও, আর এতক্ষণে অন্ধকার গণ্ডি থেকে হেঁটে এগিয়ে এলো একটা ছেলে, কিশোর, সেই ছায়াময় কিশোরটি। অন্ধকারের মধ্যে সেও যেন এসে দাঁড়ালো শীতলবাবুর মাথার একদম সামনে। চোখটা শেষবারের জন্য এই তিনজনের দিকে ঘোরালেন শীতলবাবু। এটাই কি মৃত্যু? এইরকম মৃত্যুই কি তার হওয়ার কথা ছিল? এইভাবে তার নিজের বাড়িতে একটি মানুষকে বিশ্বাস করে তার ঘরে রাত কাটাতে এসে বিস্ময়ে দুঃখে হতবাক হয়ে পড়েন তিনি। ভয়ে ঠান্ডা মেরে যায়, গলা শুকিয়ে যায়। দরজাটায় হালকা ঠেলা দেয় হরনাথ, ক্যাচ করে দরজাটা খুলে যায়। বাইরে চোখ যায় শীতলবাবুর, চাঁদ উঠেছে, হলদে সাদা বাঁকা চাঁদ। কি বিভৎস! তিনি শোনেন হরনাথ কাকে যেন জিজ্ঞেস করলো,
এইবার? হ্যাঁ এইবার? জগন্নাথ মাথা নাড়ে। কুকুরটি একবার ডেকে ওঠে ক্ষুধিত অসুস্থ সেই ডাক। মৃত্যু, সাক্ষাৎ মৃত্যু। হরনাথের হাতটা মাথার উপরে ওঠে একবার, দেখতে পান শীতলবাবু সেই হাতে সেই ধারালো ধারালো সেই ছুরির মতন পাতটা, আর সোজা সেই ধারালো চকচকে লোহার পাতটা নেমে আসে তার ঘাড়ের উপর। কি প্রচন্ড শক্তি এখন হরনাথের হাতে! এক কোপে মুন্ডুটা নামিয়ে দেয় সে, রক্তের বন্যা বয়ে যায়, ছড়িয়ে পড়ে গোটা ঘরে, দরজা দিয়ে বয়ে চলে যায় বাইরে, নিজের রক্তের উপর পড়ে থাকে মুন্ডহীন শীতলবাবুর লাশ। তার মাথাটা কিছু দূরে গড়িয়ে গিয়ে স্থির হয়ে আছে। হরনাথ, হরনাথ এতক্ষণ খুব অস্থির হয়েছিল, এতক্ষণে তার অস্থিরতা কিছুটা হলেও কমে আসে, সে বরং নিশ্চিন্ত হয়। ব্যাস, তার যা করার ছিল সে করে ফেলেছে। এইবার ছায়ার কুকুরটি আর জগন্নাথ করে ফেলবে তাদের কাজ। ছায়ার কুকুরটি খেয়ে ফেলবে শীতলবাবুকে, খেতে পরিষ্কার করে দেবে সমস্ত রক্ত। সে জগন্নাথ আর কুকুরটি এবার নিশ্চিন্তে থাকবে এই দোতলা বাড়িটায়। অতিরিক্ত নিশ্চিন্ততায় যেন ঝিমিয়ে পড়ে হরনাথ এতক্ষণের চূড়ান্ত উত্তেজনার পর, আর খুব প্রত্যাশা ভরে তাকায় জগন্নাথের দিকে। তাকে বলে, যুবু, কি এবার? এবার ওকে বল খেয়ে নিতে। কি খেয়ে নিতে রে? ওই যে ওই যে লাশটাকে খেয়ে নিতে। কি করে খাবে? ও তো খেতে পারে না। কি কি বলছিস তুই? তুই যে বলি ও সব খেয়ে নেবে, সমস্তটা, কোনো পুলিশের বাবাও টের পাবে না। এখানে একটা খুন হয়েছে, তুই এখন এখন তুই বলছিস ও খেতে পারে না। না, ও খেতে পারে না। কি করে খাবে ও? ও তো ছায়া দিয়ে তৈরি, আমার মতো। ও তো কিছুই খেতে পারে না। ছায়ার কুকুরটির লাল জিভ, দাঁত, এগুলো তার মানে নেই। ভ্রম, সবটা ভ্রম, সমস্তটা ভ্রম। কুকুরটির দিকে চায় হরনাথ, দেখে তার শরীরে জমাট অন্ধকার গলে গলে পড়ছে মেঝে, পড়ে জলের মতো গড়িয়ে মিশে যাচ্ছে ঘরের অন্ধকারে। তার চোখের সামনে কুকুরটা অদৃশ্য হয়ে গেল। নেই কুকুরটা, নেই। তবে যে জগন্নাথ বলেছিল ওরা এবার থেকে একসঙ্গে থাকবে এই বাড়িটায়, এই বাড়িটায় একসঙ্গে। সে জগন্নাথের দিকে তাকায়, প্রশ্ন করে, কিরে তোরা থাকবি না আমার সঙ্গে? আমরা একসঙ্গে থাকবো না এই বাড়িটায়? একসঙ্গে চা খাবো না আমরা উপরের বারান্দাটায় বসে? আমরা আমরা কি করে থাকবো বল? আমাদের তো ফিরে যেতে হবে, আমরা তোর সঙ্গে থাকতে পারবো না। ওই দেখ দেখ, ও যেমন চলে গেল আমিও সেরকম চলে যাব। কি কি বলছিস তুই? তাহলে তুই তুই বলেছিলি কেন? না বললে তো তুই খুনটা করতি না। মানে আমাকে দিয়ে খুন করিয়ে কি লাভ হলো তোর? কি লাভ হলো আমার? কি লাভ হবে বল? লাভ তো হলো তোরই, তোকে দিয়ে তো কেউ খুন করায়নি, তুই নিজেই খুনটা করেছিস ভেবে চিনতে ঠান্ডা মাথায়। আমরা তো তোর মনের ভুল মাত্র, ভেবে দেখ, ঠান্ডা মাথায় ভেবে দেখ, তুই খুনি, তুই। আর কাউকে দোষ দিয়ে লাভ নেই, তোর হয়তো মনে নেই, তোকে মনে করিয়ে দি সেদিন মাঠের ভেতর কোনো কুকুর আমার মুন্ডু নিয়ে পালায়নি, তুই তুই
কেটেছিলি আমার মাথা, যেরকম আমি আর তুই মিলে কেটে ফেলেছিলাম অন্য লোকটার মুন্ডুটা। বাউলের আসর থেকে গাঁজার লোভ দেখিয়ে বের করে এনে, মনে পড়ছে? পড়ছে মনে? তারপর তারপর তোর মাথায় খুন চেপে গেল, নেশা হয়েছিল বোধ হয় তোর। তুই সেই নেশার ঘুরে আমার মুন্ডুটাও কেটে ফেললি, পাগল হয়ে গেলি তুই, মনে পড়ছে এবার তোর? এইবার তোর মনে পড়বে, নিশ্চয়ই পড়বে। এখন আর তুই পাগল নস, এইবার এইবার তুই সুস্থ, এখন তুই একেবারে সুস্থ হয়ে গেছিস। এরকম এরকমই কি আপছে আপছে মনে পড়ছে অরণাথের? তবে কি জগন্নাথ যা বলছে সত্যি, সব সত্যি? তবে এতদিন সে ভুলেছিল কেন? কি করে এও কি হতে পারে? মুহ্যমান হয়ে পড়ে অরণাথ। সে কি করবে? সে কি এতদিন একটা মিথ্যে জীবন নিয়ে বেঁচে আছে? কোনটা সত্যি কথা? এই দুটোর মধ্যে যে কোনো একটা তো সত্যি বটেই, কোনটা কোনটা কোনটা? না না, নাকি নাকি অন্য কোনো অজানা সত্যি আছে এর বাইরেও? কিচ্ছু মনে করতে চায় না হরনাথ, পারেও না। দেখে ছায়ার কিশোরটি আস্তে আস্তে গলে গেল, ছায়া গড়িয়ে গেল ঘরের মেঝের অন্ধকারে, মিশে গেল অন্যান্য অন্ধকারের সঙ্গে, চলে গেল। জগন্নাথ চলে গেল, চলে গেল। না না, তার মানে ও জগন্নাথ নয়, জগন্নাথ নয় ও। তার মানে এটা ওর মনের ভুল, সে খুনি। এতদিন পরে সে আবিষ্কার করলো সেই খুনি। সে আবার আবার দাঁড়িয়ে আছে মুন্ডহীন একটা মৃতদেহের পাশে। সে দেখে রক্তে ভিজে গেছে সমস্ত মেঝে, তার হাত পা প্যান্ট শার্ট চেটে পরিষ্কার করার কেউ নেই। ওরা মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিল, আবার আবার মৃত্যু সেই একই রকম ভাবে তাকে ফেলে রেখে চলে গেল। নাকি সেই মৃত্যুকে আনে বারবার, বারবার সেই নিয়ে আসে মৃত্যুকে। না না না, আর সে বসে থাকবে না অপেক্ষায়, কখন কুকুরটি তার মুন্ডুটা কামড়ে ছিঁড়ে নিয়ে যাবে সেই অপেক্ষায় সে আর বসে থাকবে না। সে নিজেই শেষ করবে নিজেকে, সে নিজেই ডেকে আনবে নিজের মৃত্যু। ও আহ, বড় গভীর আদরের নিবিড় এই মৃত্যু। হরনাথের হাতে লোহার ধারালো চকচকে পাত্রা ঝলসে ওঠে। কি জোর তার হাতে! এক কোপে তার মাথাটা ছিটকে বেরিয়ে যায় ঘাড় থেকে, কেটে দেহটা লুটিয়ে পড়ে মাটিতে। দুটি মুন্ডহীন সব পাশাপাশি পড়ে থাকে, তাদের মুন্ডু দুটি একটু দূরে পড়ে একে অপরের দিকে চেয়ে আছে। তাদের পাশে জেগে বসে থাকার জন্য কেউ নেই, কোনো মানুষ আর জীবিত নেই ঘটনাস্থলে, শুধু রক্ত, লাল লাল রক্ত নদী হয়ে পড়ে যায় ঘরের বাইরে। আর মুন্ডু দুটি বিস্ফারিত নেত্রে চেয়ে থাকে একে অপরের দিকে, খুনের সাক্ষী হয়ে। অলৌকিক রোববারে আজ সত্যি ঘটনা অবলম্বনে নাটক হরনাথের মৃত্যু সাক্ষী। মৃত্যু শোক মানুষ সহ্য করে না, জগতের অষ্টম আশ্চর্য এটাই। প্রিয় মানুষটিকে ধরা ছোঁয়ার যখন কোনো উপায় থাকে না, তখনই যেন তার চিন্তা স্মৃতি বিভিন্ন আশেপাশের ছোটখাটো ঘটনায় ভর করে সামনে এসে দাঁড়ায়। চোখ ভিজে যায়, বুক ব্যথা করে ওঠে, কিন্তু সেই শোকও ক্রমশ কমে আসে।
তারপর এক সময় আর মনেই পড়ে না তাকে। এরকমটাই স্বাভাবিক।